সবাই মোটামুটি প্রেজেন্ট আছে আজকে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব, বন্ধ করো বন্ধ করো, শেয়ার করব, তোমরা দেখো একটু দেখতে পাচ্ছ কিনা। আমি কি স্ক্রিন শেয়ার করছি, তোমরা কি স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? জি না। দেখতে পাচ্ছ সবাই? অর্ক দেখতে পাচ্ছ? Yes miss। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমাকে জিজ্ঞেস করে তোমরা কোন স্কুলে পড়ো, কি বলবে? সাউথ এশিয়ান। সাউথ এশিয়ান স্কুল, ঠিক আছে। আজকে আমরা পড়বো আমাদের বাসগৃহ, কি পড়বো? আমাদের বাসগৃহ। সবার ভিডিওটা একটু অন রাখবে, ঠিক আছে? সবার ভিডিওটা অন রাখো। আজকে আমরা আপনাকে দেখা যাচ্ছে না। আমি সবাইকে দেখতে পাচ্ছি, তোমরা স্ক্রিন দেখো। এখন কি করবো আমরা? শুধু বাসগৃহ লিখলে হবে? আমাদের বাসগৃহ কি লিখা আছে এখানে? আমাদের বাসগৃহ। আমাদের বাসগৃহ। কেমন আছো? ভালো আছো? আজকে আমরা তাহলে কি করবো, পরিবেশ পরিচিতিতে নতুন একটি অধ্যায় পড়বো, আমাদের বাসগৃহ। একবার বলো, আমাদের বাসগৃহ। আচ্ছা, আমরা মানে যে বাড়িতে যখন লিখতে হবে আমি বলবো, তোমরা লিখো, তারপর তোমরা লিখবে, ঠিক আছে? এখন আমরা কি করবো, তোমরা মিসের কথা শুনবে মন দিয়ে, মিস জিজ্ঞেস করলে যাতে উত্তর করতে পারো। মিস পড়াবো এখন, দেন মিস তোমাদের কিছু প্রশ্ন করব, তোমরা যাতে উত্তর করতে পারো, ঠিক আছে? দেখো, আপনজনদের নিয়ে বসবাস করে তার বাসগৃহ বলে, তাই না? বড় করে বলবো, মানুষ যে বাড়িতে আপনজনদের নিয়ে বসবাস করে তাকে বাসগৃহ বলে। বাসগৃহ কয় ধরনের হয়? তিন ধরনের। কয় ধরনের বাসগৃহ আছে? তিন ধরনের। তিন ধরনের সাধারণত পাকা বাড়ি, তিন ধরনের পাকা বাড়ি,
বলো পাকা বাড়ি আধা পাকা বাড়ি আধা পাকা বাড়ি কাঁচা বাড়ি আচ্ছা পাকা বাড়ি মানে পাকা বাড়ি একটু শুনো সবাই পাকা বাড়ি মানে পাকা কি ইট বালি সিমেন্ট দিয়ে একদম একটা বিল্ডিং আরো ভালো ওগুলা দেখে আরো ভালো হ্যাঁ আর আর মাটির বাড়ি তোমরা এখানে কি দেখতে পাচ্ছ কি ঘর কি বাড়ি বলবো আমরা এটাকে দেখতে পাচ্ছ এটা কি বলতো আধা পাকা বাড়ি ভেরি গুড আধা পাকা এটাতে দেখো নিচে সিঁড়িগুলো এবং ফ্লোরটা কি সিমেন্ট দিয়ে করেছে ইট বালি সিমেন্ট দিয়ে করেছে ফ্লোরটা এবং সিঁড়িগুলো দেখেছো কিন্তু বাড়িটা পুরোটা টিন দিয়ে তৈরি এটা হচ্ছে আধা পাকা বাড়ি এগুলো তো বেড়া হয় বাঁশে বেড়া দিয়ে বাঁশ দিয়ে বেড়া তৈরি করা হয় বেড়া দিয়ে কি করেছে এই কাঁচা বাড়িটা তাহলে আধা পাকা বাড়ি আধা কাঁচা বাড়ি এবার দেখো পাকা বাড়ি কাকে বলে ইট সিমেন্ট বালি রড না লিখবে না ইট বালি সিমেন্ট ইত্যাদি দিয়ে পাকা বাড়ি বলে আধা পাকা বাড়ি কেউ এগুলো লিখবে না এগুলো আজকে লিখা কাঁচা বাড়ি তৈরি করে মাটি খড় ইত্যাদি দিয়ে যে বাড়ি তৈরি করা হয় না বাবা ওগুলো লিখবে না তোমাদের কাছে আমি সঠিক উত্তর লিখাবো ঠিক আছে আজকে আমরা কি লিখবো বলতো সঠিক উত্তর সঠিক উত্তর খাতার বাম পাশে কি লিখতে হয় ম্যাডাম জি আমাদের কোকো সামি হ্যাঁ বলো আমাদের বই বইগুলোর নোটিশ আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে বইগুলো সম্পর্কে বিস্তারিত নোটিশ আমি আজকেই সবাইকে জানিয়ে দিব মিস খাতা কখন দিবেন আব্বু খাতা এখন দেওয়া হবে না আপাতত তোমরা বাসার খাতাতেই লিখবে
সম্পর্কে তোমাদেরকে আজকে নোটিস দেওয়া হবে, ঠিক আছে? আম্মু অন্য বইগুলো সম্পর্কে আজকে নোটিস দেওয়া হবে। সবাই উপরে লিখো, খাতার উপর লিখো বাসগৃহ, দেখতে পাচ্ছো? কেউ কথা বলবে না, আমাদের বাসগৃহ লিখো, আমাদের বাসগৃহ। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না, তোমার ভিডিওটা অফ মনে হয়, দেখো একটু। সবাই তো দেখতে পাচ্ছ, আব্বু সবাই কি দেখছো? দন্ত গৃহ লিখো, গৃহ লিখে ফেলেছি। এবার লিখো সঠিক উত্তরটি, লেখো সঠিক উত্তরটি। তোমরা আমার একটা কথা শুনো, সবাই মন দিয়ে একটা কথা শুনো, তোমরা শুধু প্রশ্নটা লিখবে এবং সঠিক উত্তরটি লিখবে, ঠিক আছে? আমরা শুধু প্রশ্নটা লিখবো এবং যে উত্তরটি সঠিক সেটা লিখবো। মিস লিখেছে, বাড়ি সাধারণত কয় প্রকার? মিস এখানে সাধারণত রিঞ্জিমাবু, আচ্ছা না মিস কি লিখবো? বাড়ি সাধারণত কয় প্রকার লেখে নাই মিস, এখানে শুধু প্রশ্ন আর উত্তর লিখবো। জি, শুধু প্রশ্ন এবং উত্তর। সাধারণত ড্যাশ প্রকার, বাড়ি সাধারণত ড্যাশ প্রকার লিখো। কেউ কথা বলবে না, ক্লাসের দিকে একটু মনোযোগ দাও, সময় শেষ হয়ে গেলে কিন্তু আর লিখতে পারবে না। প্রশ্নের নিচে আগে প্রশ্নটা লিখবে, তারপর উত্তর লিখে পাশে উত্তরটা লিখবে। প্রথম লাইনে প্রশ্নটা লিখবে, নিচের লাইনে উত্তর লিখে উত্তরটা লিখবে। সাধারণত কয় প্রকার, কয় প্রকার বলো? তোমরা কি কয় প্রকার? মিস এগুলো কি লিখবো? মিস এগুলো কি লিখবো? অবশ্যই লিখো, বাড়ি সাধারণত। প্রশ্ন লিখো, বাড়ি সাধারণত কয় প্রকার? মিস উত্তর কত হবে সেটাই লিখবো। আব্বু উত্তরটা ওখানে লিখবে না, উত্তরটা নিচের লাইনে লিখবে। অর্ক উত্তরটা নিচের লাইনে লিখো, উত্তর দিয়ে উত্তর। ওখানে কি রাজ্য দিতে হবে? প্রশ্নে ড্যাশটা থাকবে,
কিন্তু উত্তরে তোমরা নিচের লাইনে এসে উত্তর লিখে শুধু উত্তরটা দিবে। মিস খালি উত্তর লিখব যে তিন। জি উত্তর তিন। ওকে এবার নিচে উত্তর লিখো। দুই নাম্বারটা লিখো তাহলে, পরিবারের প্রধান নাকি প্রাণ আছে বলো। পরিবারের প্রাণ হলেন, পরিবারের প্রাণ কে? পরিবারের প্রাণ কে বলো তো? মা। মা। পরিবারের প্রধান কে? বাবা। ভেরি গুড। পরিবারের প্রধান বাবা এবং পরিবারের প্রাণ মা। পরিবারের প্রাণ হলেন, লিখো। লিখো, পরে দেখবো, আগে লিখো তোমরা, পরে দেখবো। আমি পরে দেখবো আব্বু, এখন লিখো। পরিবারের প্রাণ হলেন, নিচে উত্তর লিখো, উত্তর হবে মা। আমরা যদি সঠিক উত্তরটা জানি তাহলে আমরা কি পারবো, চারটা উত্তর থেকে সঠিকটা খুঁজে নিতে পারবো, তাই না? বেড়া দিয়ে বাড়িটা তৈরি করা কাঁচা বাড়ি তৈরি হয়। তিন নাম্বার প্রশ্নটা লিখো, কাঁচা বাড়ি তৈরি হয় কি দিয়ে তৈরি হয় তুমি
তাহলে তিন নাম্বার প্রশ্নটা কি বলতো কেউ? লিখো বাঁশ দিয়ে। মিস আমার লেখা শেষ, সবার লেখা শেষ হলে তারপর আমরা পরের গুলো পড়বো, ঠিক আছে? লিখো, মিস আরেকবার বলছি, একটু মিলিয়ে নাও, যাদের লিখা শেষ তারা মিলিয়ে নাও। বাড়ি সাধারণত নিচে উত্তর লিখবে, বাড়ি সাধারণত তিন প্রকার। দুই নাম্বার পরিবারের প্রাণ হলেন, পরিবারের প্রাণ হলেন, পরিবারের প্রধান হলেন মা, পরিবারের প্রাণ হচ্ছে মা, পরিবারের প্রাণ কে? মা। পরিবারের প্রধান কে? তিন নাম্বার হচ্ছে কাঁচা বাড়ি তৈরি হয়, নিচে উত্তর লিখবে বাঁশ দিয়ে। কাঁচা বাড়ি তৈরি হয় বাঁশ দিয়ে। কাঁচা বাড়ি তৈরি হয় কি দিয়ে? সবাই লিখেছো? যাদের শেষ হয়নি তারা রেসপন্স করো, তাহলে মিস একটু ওয়েট করবো। সবাই কি শেষ? তাহলে আমি বুঝে নিব সবার শেষ, তাহলে আমি পরের পেজে যাচ্ছি। মানুষের অন্যতম মৌলিক চাহিদা, মানুষের অন্যতম চাহিদা, মানুষের প্রধান মৌলিক চাহিদা হচ্ছে বাসস্থান, তাহলে এটা হবে বাসগৃহ। মানুষের অন্যতম মৌলিক চাহিদা বাসগৃহ। মানুষের কয়েকটি মৌলিক চাহিদা আছে, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, এগুলোর মধ্যে একটি হচ্ছে বাসস্থান, বাসগৃহ। প্রশ্নটা লিখো, মানুষের অন্যতম সরি অ দন্তন জফলা মিস জি এগুলো কি দেখবো? জি লিখবেন মানুষের অন্যতম মিস বলছি, একটু শুনো, সরি অ দন্তন জফলা অন্য তম লিখতে পারি না, কি বলেছ আগের পেজ লিখতে পারো নি?
জায়গা খালি কেউ যদি লিখতে না পেরে থাকো জায়গা খালি রেখে এই পেজটা লিখো, পরে আমরা আবার ওই পেজে যাব। আব্বু আমি প্রথমেই জিজ্ঞেস করেছিলাম তখন তুমি কোনো রেসপন্স করোনি। তারপরে উত্তর বাসগৃহ মানুষের অন্যতম মৌলিক চাহিদা, উত্তর হবে বাসগৃহ। মানুষের কয়েকটি চাহিদা আছে, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা। মানুষের মৌলিক চাহিদা হচ্ছে পাঁচটি। মানুষের কয়টি মৌলিক চাহিদা আছে? পাঁচটি। পাঁচটি, তার মধ্যে একটি হচ্ছে বাসস্থান অর্থাৎ বাসগৃহ। খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা, এই পাঁচটি আমাদের মৌলিক চাহিদা হচ্ছে, প্রধান মৌলিক চাহিদা হচ্ছে। অন্যতম মৌলিক চাহিদা বাস সবাই লিখো। বলো, মিস শুনতে পাচ্ছি, বলো। আমি আগে পারি নাই। তোমার নামটা বলো তো, কে? আগেরটা লিখতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আগেরটা মিস আবার দিব পরে, তুমি আগে এগুলো লিখো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাত্র এতক্ষণ সবে লিখে ফেলছে। লিখো, মানুষের অন্যতম মৌলিক চাহিদা বাসগৃহ। তাবাসসুম লিখেছো? Yes, miss. Okay. পাঁচ নাম্বারটা হচ্ছে পাকা বাড়ি কি দিয়ে তৈরি হয়? পাকা বাড়ি তৈরি হয়। হ্যাঁ, উত্তর হবে, প্রশ্ন লিখো, পাকা বাড়ি দিয়ে তৈরি হয়। উত্তর লিখবে ইট। অপশন আছে মাটি, খড়, কাঠ, ইট। মাটি দিয়ে পাকা বাড়ি কখনো তৈরি হয় না, খড় দিয়ে তো হয়। প্রশ্ন লিখো, পাকা বাড়ি দিয়ে তৈরি হয়। ওকে, পাঁচ শেষ হলে ছয় লিখো। যাদের পাঁচ লিখা শেষ তারা ছয় লিখো। আধা পাকা বাড়ির ছাউনি, ছাউনি মানে ছাদ। আধা পাকা বাড়ির ছাদ গুলো কি দিয়ে? ছাদ তৈরি হয় টিন দিয়ে। কতটুকু লিখেছ? হ্যাঁ, প্রশ্ন হবে আধা পাকা বাড়ির ছাউনি কি দিয়ে তৈরি? তোমরা উত্তর টিন দিয়ে। টিন দিয়ে তৈরি হয়। মিস
জি লেকিন লিখবো কোনটা আমায় দেখতে পাচ্ছ তো না আধা পাকা বাড়ির ছাউনি কি দিয়ে তৈরি দিয়ে তিন দিয়ে সাধারণত দেশ পরিবারের প্রাণ হলেন মা আধা পাকা বাড়ি সবাই লিখেছো আধা পাকা তাহলে প্রশ্নটা হচ্ছে আমি আবার বলছি আধা পাকা বাড়ি আধা পাকা বাড়ির ছাউনি তৈরি গেছে কে ভাই আমার মাথায় দরদ আপনি একটু চোখ করবেন সঞ্চয় মিশ সঞ্চয় বাড়ির তৈরি সবার শেষ হলে আমি প্রথম পেজে যাব একজন প্রথম পেজে কি মানুষের অন্যতম মৌলিক চাহিদা আধা পাকা বাড়ির ছাউনি কি দিয়ে তৈরি আধা পাকা বাড়ির ঠিক আছে চার পাঁচ ছয় সবাই লিখেছো এই তিনটা প্রশ্ন লিখেছো সঠিক উত্তর চার পাঁচ ছয় আমি উত্তর লিখিনি ঠিক আছে লিখো আমি লিখে ফেলেছি সবার আগে তুমি লিখেছো আমি লিখেছি ভেরি গুড আমি
লিখে ফেলেছো? আচ্ছা তাহলে 4 5 6 সবাই লিখে ফেলো, প্রথম পেজে যাব, সবাই লিখে ফেলো। তামিহা তুমি কত নম্বর লিখছো? 6 নম্বর আধা। তামিহা আম্মু কত নম্বর লিখছো? প্রথম পেজের গুলো মিস আরেকবার বলি। বাড়ি সাধারণত ড্যাশ প্রকার, পরিবারের প্রাণ হলেন এরপরে এসেছে পাকা বাড়ি কি দিয়ে তৈরি হয়? ইট। ঠিক আছে, 6 নম্বরে যাও। আমি লিখছি আধা পাকা বাড়ি নাম লিখে ফেলি। মানুষের অন্যতম মৌলিক চাহিদা কি? উত্তর হবে বাসগৃহ। পাকা বাড়ি তৈরি হয় ইট দিয়ে। পাকা বাড়ি লিখতে পারি বল। আর কি প্রশ্ন আছে? না বাবা, আজকে এতটুকুই পড়াবো। আমাদের বাসগৃহ পড়বে তোমরা, মিস যেটা পড়িয়েছি, আর সঠিক উত্তর গুলো এস ডাব্লিউ করবে। ওকে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সবাই আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে। ঠিক আছে।